মাওলা হুসাইন আলাইহিমুসসালামের দ্বিমাতা ভাই হযরতে আব্বাস আলন্দর মাওলা হুসাইনের কাছে এতটুকু বলেছিলেন, ভাই আমি পানি না নিয়ে শিবিরে আসব না। সেই দিন ঘোড়ায় চড়ে হুসাইনি শিবির থেকে ফোরাতের তীরে পানি আনতে মশকের মধ্যে পানি ঢুকিয়ে ফিরে আসার সময় ডান হাতের মধ্যে মশক ছিল। পাপিষ্ট এই আজিদ বাহিনীরা হযরতে আব্বাস আলন্দর আলাইহিসসালামের ডান হাতটাকে কেটে দিলেন, বাম হাত দিয়ে মশককে ধরলেন, বাম হাত কেটে দিলেন, দাঁত দিয়ে মশককে ধরলেন, গর্দন ফেলে দিলেন। এভাবে পানির কষ্টে হুসাইনের শিবিরে ছিল এক হাহাকার, আর ইয়াজিদি শিবিরে ছিল আনন্দ। নাউজুবিল্লাহ বলে আজকেও আমরা এই জগতে হাহাকারও দেখি, আনন্দ দেখি। হুসাইনি শিবিরও আছে, ইয়াজিদি শিবিরও। আপনারা আমরা যারা বসেছি, আমরা একটি হুসাইনি শিবিরে বসেছি, আবার ইয়াজিদি শিবিরও এখনও বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। যারা এই দিনে প্রাণপণভাবে ইয়াজিদকে বিভিন্নভাবে প্রশংসিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। বাবারা আমার খেয়াল রাখবেন, আমরা কালকে রাত্রে আমি বলেছি সত্যটা প্রকাশ করতে ভয় নাই। সত্য প্রকাশ করতে কি নাই? মিথ্যা যারা প্রকাশ করে, তারা জেনেই প্রকাশ করে, তারা জানে যে একদিন মিথ্যা ধ্বংস হয়ে যাবে, মিথ্যা কোনো দিন প্রতিষ্ঠিত হবে না। তারপরেও মিথ্যাবাদীদের সংখ্যা সমাজে বেশি। মিথ্যাবাদীদের সংখ্যা সমাজে কি বেশি, সত্যবাদীদের সংখ্যা সমাজে কম। মিথ্যাবাদীরা মিথ্যার উপরে বিভিন্ন প্রকার হুঙ্কার দিতে থাকে, সত্যবাদীরা শুধু প্রতিহত করতে থাকে। সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী রাহমাতুল আলামিন, নবীজির দুনিয়াতে হায়াতে জিন্দিগিতে অসংখ্য প্রায় 53টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তার চেয়ে অধিক যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু কোনো যুদ্ধের আহ্বানকারী আমার নবী ছিলেন না। যুদ্ধের আহ্বান সবসময় মিথ্যাবাদীদের কাছ থেকে আসত, আর সত্যবাদীরা এই যুদ্ধ প্রতিহত করত। সুবহানাল্লাহ, সত্যবাদীরা কী করতো? যুদ্ধ প্রতিহত করত। প্রতিহত করতে গিয়ে নিজের আপন সত্তাকে হেফাজতের জন্য প্রতিহতের ময়দানেই মূলত আমার আপনার নবী রাহমাতুল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাইতেন। তদ্রূপ 61 হিজরির দশই মহরমের এই দিনে মাওলা হুসাইন ময়দানে যুদ্ধের জন্য আহ্বানকারী ছিলেন না, পাপিষ্ট ইয়াজিদ বাহিনী ছিল আহ্বানকারী, মাওলা হুসাইন ছিল আত্মরক্ষাকারী এবং প্রতি মানে মাওলা হুসাইন ছিল প্রতিহতকারী। মাওলা হুসাইনের শিবিরে যখন আক্রমণ হবে, উনি প্রতিহত করাটাকেই উনি বেছে নিয়েছিলেন সেই দিন ইয়াজিদিদের বিরুদ্ধে। আজও সেই কারবালা বিদ্যমান আছে। যতদিন এই পৃথিবীতে সত্যের শতভাগ জয় না আসবে, মিথ্যার অবস্থানে শক্তিশালী ঘাঁটি থাকবে, মনে করবেন যে প্রতিটা দিনেই আমাদের জন্য কারবালা প্রতিষ্ঠিত আছে।
আমাদের এই অনুষ্ঠানের একটা অংশ হলো ইসলাহে নাফস। কেন আমরা এতগুলি মাস, বারো মাসের বৎসর এতগুলি মাস থাকতে আমরা এই মাসে ইসলাহে নাফসের মাহফিল করি, তার কারণ হলো এই মাসেই ইসলামের ইসলাহ হয়েছে, ইসলামের ইসলাহ হয়েছে, বাকি ছিল নফসের ইসলাহ। কারণ আল্লাহর হাবিবের পরিবার যারা ছিল তাদের কোনো নফসের মধ্যে কোনো গুণা ছিল না, কী ছিল না, তারা জন্মগতভাবে ইসলাম অবস্থায় এসেছেন। জন্মগতভাবে কী অবস্থায় এসেছেন, তারা দুনিয়াতে মৌলা হাসান, মৌলা হুসাইন, মৌলা আলী, মা ফাতেমা এবং ইমামে মাকাম যারা ছিলেন তারা দুনিয়াতে আসছেন, এই তারা পুত পবিত্র মানে ইসলাম অবস্থায় আসছেন। কী অবস্থায় আসছেন, ইসলাহ অবস্থায় আসছেন। আমরা যারা পরবর্তী প্রজন্ম যারা আছি আমরা বিভিন্ন পাপ পুণ্যের সাথে যেহেতু আমরা বিবেচিত, তাহলে আমাদের ইসলাহের প্রয়োজন আছে, ঠিক কি না, আমাদের ইসলাহের প্রয়োজন আছে। মৌলা হুসাইনের ইসলাহের প্রয়োজন ছিল না, মৌলা হাসানের ইসলাহের প্রয়োজন বা ইমামে মাকাম যারা ছিলেন তাদের ইসলাহের প্রয়োজন নাই, কারণ তাদেরকে আল্লাহ আমার আল্লাহ ইসলাহ করেই পাঠিয়েছেন, তাদেরকে পুত পবিত্র করেই পাঠিয়েছেন, তাদের সাথে কোনো প্রকার পাপ বা গুনায় জড়িত ছিল না, সুবহানাল্লাহ বলে। কিন্তু সর্বযুগে আমরা যারা আছি সাধারণ মানুষ আমাদের ইসলাহের প্রয়োজন আছে, আছে কি নাই। তো এই মহরমে ইসলামের ইসলাহ হয়েছিল মৌলা হুসেনের রক্তের বিনিময়ে, আর ইমানদাদের ইসলাহ হবে নফসের পরিশুদ্ধতার মাধ্যমে, সুবহানাল্লাহ বলে। এই ইসলাহের মধ্যে আমরা কেন ইসলাহে করতে আসলাম, আমাদের ভিতরে কিছু গুণাগুণ তৈয়ার করতে হবে, কি তৈয়ার করতে হবে, গুণাগুণ তৈয়ার করতে হবে। আমাদের ভিতরে যদি এই গুণাগুণগুলি তৈয়ার করতে না পারি আমরা ইসলাহে নাফসের মাহফিলে বসলাম কিন্তু দেখা গেল আমরা মাহফিল থেকে উঠে যাওয়ার পরে আবার আমরা বদগুণগুলির সাথে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা জড়িত হয়ে গেলাম, বদগুণগুলির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত হয়ে গেলাম, তাহলে কি আমরা ইসলাহ হলাম, আমরা পরিশুদ্ধ হইলাম না। যেহেতু আমরা এই হুসাইনি শিবিরে উপস্থিত হয়েছি, এটা কি শিবির, হুসাইনি শিবির, আমরা হুসাইনি শিবিরে যেহেতু আমরা উপস্থিত হয়েছি, বাবারা আমাদেরকে খেয়াল রাখতে হবে, মৌলা হুসাইন যেইভাবে তার নিজের তাজা রক্ত মুবারক দিয়ে ইসলামকে ইসলাহ করেছেন, পবিত্র করেছেন, আমরা আমাদের জীবন মরণ দিয়ে কবরে যাওয়ার আগে আমরা আমাদের নফসের ইসলাহের প্রয়োজন আছে। কারণ আমাদের ভিতরে যদি ইয়াজিদ বা পাপিষ্ট দুষ্কৃতীদের মতো বদগুণগুলির সমাবেশ যদি আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমরা ইসলাহ হব না, বরং আমরা অপরিশুদ্ধ অবস্থায় জাহান্নামের দিকে আমরা অগ্রসর হব, নাউযু বিল্লাহ বলেন। সেই জন্য বাবারা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা এই সমস্ত বদ গুণগুলি, যে গুণগুলি আমাকে এবং আপনাকে বিভিন্নভাবে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যায়, এই বদ গুণগুলিকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে, কি করতে হবে, যেরকম কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। এই বদ গুণগুলির মধ্যে সর্বপ্রথম হইল তৌবা করা, কি করা, যেরকম কি করা, তৌবা করা। তৌবা শব্দের অর্থ হলো ফিরে আসা, তৌবা শব্দের অর্থ কি, ফিরে আসা, মানে আপনার অসৎ স্বভাবগুলি থেকে সৎ স্বভাবের দিকে ফিরে আসা, এটার নাম হলো তৌবা, এটার নাম কি,
আমরা কিন্তু প্রায় সময় আমি তৌবার আলোচনা করি, তা আমরা ফিরে আসি, ফিরে আসা বলতে কি ওয়াদাবদ্ধ হয়ে ফিরে আসা, কী হয়ে ফিরে আসা, ওয়াদাবদ্ধ হয়ে ফিরে আসা। তৌবা বলতে হলো আল্লাহর সাথে ওয়াদা করা, কার সাথে, আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি আমি আর কোনো খারাপই কাজের সাথে, অন্যায়ের সাথে, হারামের সাথে, ব্যভিচারের সাথে, গুনাহের সাথে বা ইসলাম বিরোধী ধর্ম বিরোধী কোনো কাজের সাথে আমি জড়িত হব না, বরং আমি এই সমস্ত কর্মকাণ্ডগুলি থেকে আমাকে আমি ফিরিয়ে আনার আল্লাহর কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম। সুবহানাল্লাহ বলেন, তাকে বলা হয় তৌবা। তাকে কি বলা হয়? তৌবা। এই অসৎ গুণগুলি থেকে বাঁচার প্রথম যে সবক, এই সবকের নাম কি? তৌবা। তৌবা করলেন মানে আপনি ফিরে আসলেন। আমরা কতক লোক আছি আমরা এইভাবে তৌবা করেও আবার পুনরায় যেই গুনাহের জন্য তৌবা করলাম পুনরায় আমরা আবার এমন কোনো আরেকটা গুনাহের সাথে সম্পর্কিত হয়ে যাই, এরকম আছি না অনেকে, যেই গুনাহ করলাম এই গুণ এই ধরনের গুনাহের সাথে আবার সম্পর্কিত হয়ে যায়। তাহলে কি হলো, আপনি যখন পুনরায় আবার এই প্রকার গুনাহের সাথে সম্পর্কিত হয়ে গেলেন তাহলে আপনি আমার আল্লাহর সাথে ওয়াদার বরখেলাপ করলেন। কি করলেন? কার সাথে? মালিকের সাথে ওয়াদার বরখেলাপ। ওয়াদার বরখেলাপ করা মানে আপনি যতটুকু সামনে ভালো গুণাগুণ দ্বারা অগ্রসর হয়েছেন আপনি আবার আপনার এই বদ আমল বা ওয়াদা বরখেলাপ করার কারণে আপনি আবার পিছিয়ে আসলেন আগের জায়গায়। নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের জীবনটাকে যেন পিছন দিকে না যাই, আমাদের জীবনটাকে সামনের দিকে অগ্রসর করে যাইতে হবে। মওলা হুসাইনের শিবিরে 72 জন ছিল, তার মধ্যে হয়তো বা 40-45 জন ছিল যারা মানে শারীরিকভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে এরকম শরীরের গঠন প্রকৃতি ছিল, বাকিরা ছিল নারী এবং ছোট শিশু বাচ্চারা ছিল, তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার মতো শারীরিক তাদের কোনো এই ধরনের কোনো গঠন প্রকৃতি ছিল না যে তারা যুদ্ধের ময়দানে যাবে। যদিও আমরা 72 জনের হিসাব করি, 72 জন কিন্তু যুদ্ধের ময়দানে ইয়াজিদের বিরুদ্ধে প্রতিহতের ময়দানে যায় নাই, প্রতিহতের ময়দানে 40-42 জন গিয়েছে আর বাকিরা ছিল নারী এবং ছোট ছোট বাচ্চারা, যারা প্রতিহত করার মতো তাদের শারীরিক শক্তি সামর্থ্য কোনো কিছুই ছিল। আজকের জমিনে হুসাইনি হিসাব করলে আমরা লক্ষ কোটি হুসাইনি আছি, আছে কি নাই, কিন্তু আমরা এখনো আমরা হুঙ্কার দিতে পারতেছি না। আমরা সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য দৌলতবাড়ি দরবার শরীফে আমরা বিভিন্নভাবে আমাদের তালিম এবং তালকিন চলে, আলোচনা চলে, সত্য প্রতিষ্ঠিত একদিন হবে। হয়তোবা আজকে এই ময়দানে এই শিবিরে আমরা যারা আছি হয়তোবা অনেকে আমরা দেখব না, কিন্তু সত্য যে প্রতিষ্ঠিত হবে তাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ইমামুজ্জামান ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীতে আসবেন তখন তার পিছনে সৈনিক হিসেবে একনিষ্ঠভাবে তার অনুসারী অনুগামী হিসেবে যারা থাকবে তারা থাকবে এই দৌলতবাড়ি দরবার শরীফের হুসাইনি শিবিরের যারা অন্তর্ভুক্ত আছে তারাই থাকবে সেদিন। আল্লাহ ইয়া মাওলা আলী, ইয়া মাওলা আলী, ইয়া মাওলা আলী, জিন্দাবাদ। ইমামুজ্জামানের সৈনিক হওয়াটা এটা কি তকদিরের ভালো না মন্দ? জোরে বলুন। আমরা তো ইমামুজ্জামানের সৈনিক, কোনো একসময় ইমামুজ্জামানের প্রকাশ হবে, তার পিছনে যারা অনুগামী অনুসারী থাকবে তারা হলো প্রকাশ্য সৈনিক। আজকে যারা আমরা তার পক্ষে কাজ করতেছি তার সেই মিশনকে
প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতেছি। আমরা যদিও প্রকাশ্য না, আমরা অপ্রকাশ্য, আমরা তার সৈনিক। তিনি আমাদেরকে দেখতেছেন, আমরা তাকে দেখি। ইমামুজ্জামান আমাদেরকে দেখে কি দেখে না? মূলত এই পৃথিবী এখন ইমামুজ্জামানের ইশারাতে চলে, আমরা হয়তো অনেকেই জানি না। বিভিন্ন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আছে, তারা কেউ এই পৃথিবীর মালিক নয়, পৃথিবীর পরিচালক নয়। গোটা পৃথিবীর যিনি পরিচালক তিনি হলেন ইমামুজ্জামান, ইমাম মাহদি আলাইহিসসালাম, যার নেতৃত্বে সারা পৃথিবীতে মানুষ, যার নেতৃত্বে চলতেছে। আর তার নেতৃত্বের একটা শিবির হলো দৌলতবাড়ি দরবার শরীফ। এটা দৌলতবাড়ি দরবার শরীফ, তো তার একটা শিবির। পৃথিবী ইমামুজ্জামান যখন আসবেন এই দৌলতবাড়িতেও একটা মহাসমাবেশ হবে। এটা বিশ্বাস হয় আপনাদের? কারণ কি, ইমামুজ্জামানের ডায়েরিতে নোট হচ্ছে তার কোন শিবিরে কতটুকু কাজ হচ্ছে। তো আমরা যদি ইমামুজ্জামানের সৈনিক হয়ে থাকি, আমাদেরকে তার শিবিরের কাজ যদি সঠিকভাবে না করতে পারি, তাহলে তার দিদার বা তার সাক্ষাৎ আমাদের পাব। পৃথিবীতে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, পৃথিবীতে অসংখ্য আল্লাহর ওলিরা আছে যাদের সাথে ইমামুজ্জামানের সরাসরি দিদার হয়। কি হয়? ইমামুজ্জামানের সরাসরি দিদার হয়। দৌলতবাড়ির মহান ওলিদেরও ইমামুজ্জামানের সাথে শুধু দিদার নয়, ইমামুজ্জামানের বিভিন্ন মজলিসেও একসাথে উপস্থিত হয়। সুবহানাল্লাহ, বিশ্বাস হয় আপনাদের? কারণ ইমামুজ্জামান এই দৌলতবাড়ির টোটাল এই জমিনটাকে, এটা ইমামুজ্জামানের নুরানি কদম মুবারক সাদকা করা আছে। এটা কাহারও জমিন নয়, এটা আমার জমিন নয়, এটা আমাদের প্রত্যেক জমিন নয়, এটা ইমামুজ্জামানের জমিন। এই জমিন তার জন্য, এবং তার এই জমিনকে সেই একদিন এই জমিনের মধ্যে একদিন তার, কারণ হাদিস শরীফে আসছে যে ইমামুজ্জামান যখন আসবে, যখন পৃথিবীর মধ্যে মিথ্যাবাদীদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং মিথ্যাবাদীরা বিভিন্নভাবে তারা হাতছানি দিয়ে উঠবে, তখন পৃথিবীর পূর্ব দেশ থেকে কালো নিশান, কালো পতাকাধারী একদল লোক, কি পতাকাধারী, কালো পতাকাধারী একদল লোক পূর্ব দেশ থেকে, কোন দেশ থেকে, পূর্ব দেশ থেকে পশ্চিম দিকে অগ্রসর হবে। মক্কা এবং মদিনার পূর্ব দেশ কোন দেশ? এই ভারতবর্ষ, বাংলাদেশ। তাহলে আমাদের এই অঞ্চল থেকেই কিন্তু কালো পতাকাধারী একটি দল সত্যের জয় মিছিল নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হবে, এটা আমার রাসূলের পূর্ববাণী। সুবহানাল্লাহ, রাসূলের ভবিষ্যৎবাণী। আল্লাহর রাসূল বলে গিয়েছেন যে আমার সন্তান যখন ইমাম মাহদী আলাইহিসসালাম পৃথিবীতে আসবে, তার নেতৃত্বে পূর্ব দেশ থেকে একদল কালো পতাকাধারী, কি পতাকাধারী। আমরা দৌলতবাড়িতে কালো পতাকা উড়াইছি না, কারণ কি, কারণ কালো পতাকাধারীরাই মূলত এই পূর্ব দেশ থেকে পশ্চিম দিকে যাত্রা করবে ইমাম মাহদী আলাইহিসসালামের সেই মিশনকে বড় করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল রাখতে হবে, অনেকে পড়াশোনা করে না বিদায়, এগুলি সম্পর্কে তারা জ্ঞান অর্জন করার চেষ্টা করে না। আমাদের দেশে তো এখন পীরে তরিকত আর পীরে হক্কানি রব্বানি অভাব নাই, তরিকত রব্বানি হক্কানি আছে, হয়তো বা তরিকতে আছে, হক্কানি রব্বানি আছে, কিন্তু তাদের কাছে কিছু শরীয়তের ঢঙ্কা ছাড়া আর কিছুই নাই। তারা মানুষদেরকে তরিকতের শিক্ষা দিচ্ছে না, মারেফতের শিক্ষা দিচ্ছে না, ইমামুজ্জামানের শিক্ষা দিচ্ছে না। তো ইমামুজ্জামানের শিক্ষা যেই মানে পীরে তরিকতের কাছে বলেন, পীরে হক্কানির কাছে বলেন, রব্বানির কাছে নাই, মনে করতে হবে ওই পীর কখনো সঠিক পীর। কারণ প্রত্যেক পীর বলেন, পীর বলতে শব্দ, পীর বলতে কি, যিনি উস্তাদ, যিনি নেতা হবেন। তো একজন নেতার কাজ কি, তার উপরে যে নেতা আছে ওই নেতার সাথে সম্পর্ক করে দেওয়া, নাকি? যেমন মনে করেন যারা আওয়ামী লীগ করে, আমাদের ইউনিয়ন কমিটির যে নেতা আছে তার দায়িত্ব হলো উপজেলা কমিটির নেতার সাথে সম্পর্ক রাখা। উপজেলা কমিটির নেতার দায়িত্ব কি,
জেলা কমিটির নেতাদের সাথে সম্পর্ক রাখা, জেলা কমিটির নেতাদের দায়িত্ব কি, বিভাগীয় কমিটির নেতার সাথে সম্পর্ক রাখা, বিভাগীয় কমিটির নেতার দায়িত্ব কি, রাষ্ট্রীয় কমিটির নেতাদের সাথে সম্পর্ক রাখা, এইভাবে একটা চেইন থাকে। ইমামুজ জামানের আর একটা চেইন হলো দৌলতবাড়ি দরবারে, এখান থেকে ইমামুজ জামান, কারণ তিনি হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ নেতা বর্তমান জামানার। তার সাথে সম্পর্কের যে রুট, এই রুটটা আছে দৌলতবাড়ি দরবার শরীফে। এখান থেকে সেই শিক্ষাটা দেওয়া হয়। আমি সেই দিকে যাব না, ইনশাআল্লাহ আমরা আমাদের ধারাবাহিক কিছু আলোচনা রয়েছে, এই আলোচনার শুরুতে আমি সর্বপ্রথমে আমরা আমাদের কালবের দিকে নিসবত হব, আমাদের পুরুষ এবং মহিলা উভয়ের বাম দিকের বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফে কাল, প্রত্যেকে কালবের দিকে খেয়াল রাখবেন সবসময়। আমাদের মানব দেহের মধ্যে ছয়টা লতিফা আছে, কয়টা লতিফা? রাতে শুরু করেছিলাম, সময়ের অভাবে বলতে পারি নাই, কয়টা লতিফা আছে? আর এই দেহটা তৈয়ার করতে আরও লেগেছে চারটা লতিফা, কয়টা? মোট লতিফার সংখ্যা কয়টা হলো? দশটা। লতিফাগুলি কি? প্রথম হলো নফস, নফসের স্থান কোথায়? নাভির নিচে। নফসের স্থান কোথায়? নাভির নিচে। তারপর হলো সের, দুই বুকের মধ্যখানে, দুইটা বুক দুটার মধ্যখানে হলো সের। তারপরে হলো রুহ, এটা হলো ডান স্তনের দুই আঙ্গুল নিচে হলো রুহ, ডান স্তনের দুই আঙ্গুল নিচে কি? তারপর হলো খফি, এটা হলো আমাদের মাথার এই যে কপালের মধ্যে হলো খফি, এটা হলো নূরের মতো, এটা নূর, এটা কখনো নিবে না, এটা কখনো নিবে না। তারপর হলো আখফা, মালু মাথার তালুর নিচে হলো কি? আখফা। তারপর হলো কাল, আমাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে হলো লতিফায় কাল। এই ছয়টা লতিফার দিকে যদি আপনার খেয়াল না থাকে, যখনই আপনি কোনো ইবাদত করবেন, জিকির করবেন বা আল্লাহর সাথে সম্পর্কের কোনো ময়দানে বসবেন, সেই জন্য লতিফাগুলির সাথে সম্পর্ক রেখে বসতে হবে। লতিফাগুলির সাথে কী করতে হবে? সম্পর্ক রেখে বসতে হবে। আর চারটা লতিফা হলো আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা লতিফা দিয়ে আমাদের গোটা দেহটাকে গঠন করেছেন, আর ভিতরে ছয়টা লতিফাকে আমাদেরকে মানে সঠিকভাবে পরিচালিত করার জন্য ছয়টা লতিফা ভিন্ন ভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই লতিফাগুলির দিকে আমাদেরকে সদা সর্বদা খেয়াল রাখতে হবে। যেমন পাঁচ আনফাস জিকির, আমাদের চিশতিয়া তরিকায় আমরা পাঁচ আনফাস জিকির করি, করি না? পাঁচ আনফাস জিকির বলতে হলে সর্ব অবস্থায় জিকিরে থাকা, সর্ব অবস্থায় জিকিরের মধ্যে থাকা, মানে প্রতিটা শ্বাস আপনার খেয়াল রাখতে হবে, প্রতিটা শ্বাসই নির্গত হচ্ছে আল্লাহু জিকিরের মধ্যে, আল্লাহু জিকিরের মধ্যে শ্বাস, প্রতিটা শ্বাস, এটাকে বলা হয় পাস আন পাস, মানে আপনার আসা এবং যাওয়ার যে সময়, শ্বাস প্রশ্বাস আসা যাওয়ার যে মুহূর্তটা, এই জিকিরে চিশতিয়া তরিকাতে হলো এটাকে বলে পাস আন পাস জিকির, মানে সর্ব অবস্থায় আপনার শ্বাসের দিকে আপনার খেয়াল রাখতে হবে, যে একটা শ্বাস ও যেন আপনার জীবন থেকে যেন বৃথা না যায়, সুবহানাল্লাহ বলে। আমার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাই, উনি যখন পাঁচ আনপাসের জিকির করতেন, উনি সবসময় এই লতিফাগুলির দিকে খেয়াল রাখার জন্য অতিবয় উনি বেশি বেশি তালিম করতেন, যে প্রতিটা লতিফার দিকে খেয়াল রাখবা। যখন তুমি তোমার লতিফাগুলির দিকে খেয়াল রাখবা, তখন সদা সর্বদাই তোমার অন্তরের মধ্যে আল্লাহর জিকির বিদ্যমান থাকবে, সুবহানাল্লাহ বলে। যখন আপনি উঠতে বসতে চলতে সর্ব অবস্থায় আপনি যখন খেয়াল রাখবেন, চক্ষু বন্ধ করে, আরে আমার এই লতিফার কী অবস্থা, আমার নফসের কী অবস্থা, আমার সেরের কী অবস্থা, আমার রুহের কী অবস্থা, আমার খফির কী অবস্থা, আমার আখবার কী অবস্থা, আমার কালবের কী অবস্থা, এই যখন প্রত্যেকটা লতিফার দিকে যখন আপনার খেয়াল থাকবে, তখন দেখা যাবে আপনাকে কোনো দিক থেকে অসৎগুণগুলি, যে অসৎগুণগুলি আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, ওইগুলি আপনাকে কখনো ধ্বংসের দিকে নিয়ে যাইতে পারবে না, এটা খেয়াল রাখতে হবে। এজন্য আমরা সকলে, আমরা যারা চিশতিয়া খানদানে আছি,
আমরা সবসময় চেষ্টা করব আমাদের প্রতিটা শ্বাসকে যেন আমরা বৃথা না দেই, আমরা পাশান পাশের জিকিরটা আমরা প্রতিনিয়ত করতে থাকবো। আমরা যখন আমরা শ্বাস টানি তখন আল্লাহ শ্বাস ফেলে দেওয়া সম্ভব হো, আল্লাহ হো, আল্লাহ হো, এইভাবে যখন আপনার প্রতিটা শ্বাস আসা যাওয়া করবে, আসা যাওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে, সুবহানাল্লাহ বলেন। এইভাবে আমাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় পরিচালিত করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মওত, আমরা কখন মরে যাব আমরা কেউ জানি না। আপনারা এখানে আসছেন হুসাইনি শিবিরে, ফিরে বাড়ি যাবেন এরকম কোনো নিশ্চয়তা নাই। মোল্লা হুসাইন কারবালা শিবিরে বসেছিল, পুনরায় দিনের দায়িত্ব গ্রহণ করবেন, এটা তিনি জানতেন যে এখানে গেলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরও কেন গিয়েছিলেন? মোল্লা হুসাইন যিনি জীবন দিয়ে ইসলামকে ইসলাহ করে দিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, ইসলামকে পবিত্র করে দিয়ে গিয়েছেন। তো বাবারা আমার, আমরা মোল্লা হুসাইনের চেতনায় আমাদেরকে চেতনাবদ্ধ হইতে হবে, মোল্লা হুসাইনের চিন্তাভাবনায় আমাদেরকে চিন্তাভাবনার অধিকারী হইতে হবে। মুজাহিদ আপনারা যারা আছেন, আপনারা মুজাহিদ সম্পর্কে কালকে বলেছি যে মুজাহিদ নিয়ে আপনারা বাহাদুরি করার কিছু নাই, বাহাদুরি করার কিছু, কারণ মুজাহিদ যদি বাহাদুরি করেন তাহলে আপনাদের আমলনামাগুলি আল্লাহর দরবারে কী হবে না? আপনি ফকির হয়েছেন, দরবেশ হয়েছেন, আপনি খলিফা হয়েছেন, কিন্তু আমরা কিন্তু ফকির, দরবেশ, খলিফা, মস্তান, মুজাহিদ যারা আছি, মূলত সর্বদিক থেকে কিন্তু আমরা সকলেই দিনের মুজাহিদ। সকাল কি আমরা সবাই আমরা দিনের মুজাহিদ, কারণ মুজাহিদ ছাড়া আপনার অন্য কোনো যে উপরের যত পদগুলি আছে এই পদগুলিকে অক্ষত রাখা সম্ভব, কারণ আপনার নফসকে যদি পরিশুদ্ধ করে রাখতে না পারেন, উপরে যে আপনার যেই লকবগুলি আছে এগুলিও পরিশুদ্ধ থাকবে, সেজন্য আগে মুজাহিদের যে দায়িত্বটা এটাকেও শক্তভাবে পালন করতে হবে। কারণ যখন আপনি কোনো মাদ্রাসার ক্লাসে ভর্তি হবেন তখন কিন্তু আওয়াল ক্লাসেই ভর্তি হইতে হবে, নাকি প্রথমে গিয়ে দাখিলে ভর্তি হবেন? প্রথমে আপনাকে আওয়াল ক্লাসেই ভর্তি হইতে হবে, প্রথম ক্লাসে আপনাকে ভর্তি হইতে হবে। সেখান থেকেই কিন্তু আপনাকে শিক্ষকরা, হুজুররা উপযুক্তভাবে আপনাকে দর্স দিয়ে পাঠদান করিয়ে আপনাকে উপযুক্তভাবে উপরের দিকে উঠাবে, ঠিক কিনা? তো আপন পীর ও মুর্শিদের কাজ কিন্তু এটাই। কোনো যে আমাদের দেশে এরকম বহু দরবার আছে আমি দেখেছি, যেই দরবারের একজন খলিফাও নাই, কি নাই, একজন খলিফাও নাই। আচ্ছা, যেই দরবার থেকে আর কোনো শিক্ষক প্রতিষ্ঠিত হয় না, যে যে স্কুল বা মাদ্রাসা থেকে মানে পড়াশোনার মাধ্যমে আর নতুন করে কোনো শিক্ষক তৈয়ার হয় না, এই প্রতিষ্ঠানে কি পড়ালেখা হয়? জোরে বলুন, প্রতিষ্ঠানে পড়ালেখা হয় তখনই বুঝবেন যে প্রতিষ্ঠান থেকে উপযুক্ত শিক্ষক তৈয়ার করা হয়, উপযুক্ত শিক্ষক তৈয়ার করা হয়। তো সেই হিসেবে দৌলতবাড়ির যে হুসাইনি এই শিবির রয়েছে, এটা কিন্তু একটা এরকম শিবির যেখানের ভিতরে মানে আপনাদেরকে বিভিন্নভাবে ঝেড়ে ফেরে আপনাদেরকে মানে পরীক্ষা করতেছে, আমি কিন্তু আপনাদের পরীক্ষা চলতেছে। এই যে হুসাইনি শিবির চার দিন, এটা কিন্তু একটা পরীক্ষা, পরীক্ষার সেন্টার। কিসের সেন্টার? যেমন আমাদের নূর মিয়া ফকির পরীক্ষাতে দুইটা তিনটা পরীক্ষা দেয়ই নাই, তো পরীক্ষা যেহেতু দেয় না পরবর্তীতে তার রেজাল্ট কী আসবে? ফেল আসবে। কী আসবে? ফেল আসবে, কারণ পরীক্ষা অনুপস্থিত থাকলে কী হয়? ফেল হয়। এই যে পরীক্ষাতে অনুপস্থিত ব্যক্তিরা কিন্তু ফেল হয়ে যায়, পরবর্তীতে যায় আসে জিজ্ঞাসা করে বাবা কী হয়েছে, কা আমি তো এই জায়গা থেকে বিপদে পড়ি, এখানে যে আমার সবকে ব্যস্ত লাগে, এখানে যে আমার পারিবারিকভাবে বাধাগ্রস্ত হই, কারণটা কি? তার কারণ হলো, কারণ আপনি আপনার নফসের কাছে বিকৃত হয়ে আছেন, আপনি নফসটাকে পরিশুদ্ধ করার মতো আপনি এখনও চেষ্টা করেন নাই। এই জন্য সাবধান, আমি প্রথম দিন শুরুতেই বলেছিলাম আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে কী বলেছেন, সেদিন কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে, একটাই শুধু আপনার কাজে আসবে, সেটা যদি আপনি বিশুদ্ধ অন্তর নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হইতে পারেন। এই আল্লাহর দরবারে বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হওয়ার জন্য আমরা পানির মধ্যে যদি ময়লা থাকে কী দেই? ফিটকারি দেই, কী দেই? তার কারণ কি? ময়লাটাকে নিচে বসিয়ে দেওয়ার জন্য। কিন্তু পানি থেকে কিন্তু ময়লা আলাদা হয়ে যায় নাই, আবার যখন ফিটকারির
যাবার কিন্তু ওই ময়লা কিন্তু নিচ থেকে আবার উপর দিকে ঠিকই উঠবে, ঠিক কিনা? কিন্তু মুর্শেদ এমন এক ফিটকারি, এটা ময়লাকে নিচে বসিয়ে দেওয়ার জন্য মুর্শেদ নয়। মুর্শেদের কাজ হলো গোটা ময়লাটাকে ধ্বংস করে দেওয়া। মুর্শেদের কাজ কি? ময়লাটাকে ধ্বংস করে দেওয়া, যেন ফিটকারির ক্ষমতা যখন শেষ হবে ময়লা যেন আবার পানির সাথে ভেসে না ওঠে, ময়লাটাকে একবার ধ্বংস করে দেওয়া, এটা হলো কামেল মুর্শিদের কাজ। এটা কার কাজ? কামেল মুর্শিদের কাজ। বাবা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার ভাবের দেশের মধ্যে উনি এরকম অসংখ্য উপদেশ আমাদেরকে দিয়েছেন। আমি বাবাজান কেবলা রহমতুল্লাহ আলার ভাবের দেশ কিতাবটাকে, তসাউফের এই কিতাবটাকে অনেকে হয়তো বা কালাম গজল বা কবিতা আকৃতিতে আমরা অনেকে পড়ি, কিন্তু কিন্তু এই পুরা ভাবের দেশ কিতাবখানা হলো বাবাজান কেবলার ছন্দ আকারে আমাদের জন্য অসংখ্য উপদেশ। আমাদের জন্য কি এগুলি উপদেশ? বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাই উনি এক জায়গায় ওইভাবে বলতেছেন যে বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইষ্ট মিত্র পরিজন শুধু তোমার, কেহ তোমার নয় আপন। আমরা যাদেরকে চারিপাশে আপন মনে করি তারা কেউ আমাদের আপন, শুধুমাত্র মায়ার বন্ধন, এর বেশি কি আর? তারা শুধু লেনদেনের সম্পর্কে আমাদের সাথে সম্পর্ক, ঠিক কি না? যত দিবেন আপনার স্ত্রীকে, যত দিবেন ততই আপনি স্বামী ভালা। যদি স্ত্রীকে না দিতে পারেন স্বামী আমার ভালা না। আছে না ওরকম এরকম অনেক স্ত্রী, এরকম খারাপ স্ত্রী আমাদের সমাজে আছে কি না? মানে সারাদিন দেখবেন যে আমার কাছে এরকম বহুত স্ত্রীরা আসে, আসে বলে যে আমার স্বামী তো ঠিকভাবে টাকা পয়সা দেয় না, নাউজুবিল্লাহ। বলে বাবা সে যতটুক উপার্জন করবে ততটুক সে দিবে, তার থেকে অধিক আশা করাটা এটাই অন্যায়। অধিক আশা করাটা কি অন্যায়? পড়িয়া এই মায়া জালে রঙ্গে ঢঙ্গে দিন কাটাইলে, আমরা দুনিয়ার এই মায়া জালে পরে রঙ্গে রঙ্গে আমরা দিন কাটাইতেছি। যাইবার বেলা সন্ধ্যাকালে, মানে মৃত্যুর যখন দ্বার প্রান্তে যাবেন তখন চোখে দেখবেন আপনি অন্ধকার, আরে কিছুই তো নাই, আরে কিছুই তো নাই। এই যে পরিবার পরিজন দুনিয়া দুনিয়া নিয়ে আমরা এত কিছু করতেছি, কেউ কিন্তু আপনার সাথে কবরে আসবে, কেউ কবরে আসবে না। সেই জন্য আপনার কবরের হিসাব নিকাশটাকে আপনি নিজের আমল দ্বারা আপনি এটাকে পরিবর্তন করতে হবে। সেজন্য বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি কি বলতেছেন, সঙ্গের সঙ্গী যেজন হবে বাধ্য করো তারও আগে, ভজ মনের অনুর আগে যুগল ও চরণ তার। সুবহানাল্লাহ বলেন, আমাদের মুর্শিদ হলো আমাদের সঙ্গের সঙ্গী, আমাদের বিপদের কাণ্ডারি, আমাদের কবরে কাণ্ডারি, আমাদের হাসরে কাণ্ডারি, মিজানে কাণ্ডারি। এই যে হুসাইনি শিবির হয়েছে, আমি গতকালও বলেছি এইরকম একটা শিবির ময়দানে হাসরও থাকবে, সেই স্টেজের মধ্যে আমিও থাকব, বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাই, বাবা বাহাউদ্দিন কেবলা রহমতুল্লাহ আলাই থাকবেন। তারা সেই দিন আপনাদেরকে নিয়ে গল্প গুজব করবে, কারণ দুনিয়াতে তো কামাই রোজগার দুনিয়াতে শেষ, ঠিক কি না? নাকি ওইখানে গিয়ে করবেন কামাই রোজগার সব দুনিয়াতে শেষ, সেখানে গিয়ে আনন্দ উৎসব করব, দুনিয়াতে কষ্ট করব, কামাই রোজগার করব। সেই দিন হুসাইনি শিবিরে আমরা বসে আমরা জান্নাতি ফল খাবো, জান্নাতি খানা পিনা খাবো। আমরা যেরকম এখানে আমাদের মিন্টুমি আপনাদেরকে যে দস্তরখানা নিজে বিছিয়ে দিচ্ছেন, এরকম তার চেয়ে আরও অত্যাধুনিক দস্তরখানা সেদিন সেখানে থাকবে। ওই দস্তরখানা থেকে, ওই দস্তরখানার মধ্যে শুধু জান্নাত থেকে খাবার আসবে, কত খাবার, সেই খাবার খেয়ে আপনারা শেষ করতে পারবেন। তো ভালো ভালো খাবার আসলে মনে কি হয়, সারাদিন রোজা রাইখা সন্ধ্যার সময় ইফতারির দস্তরখানার মধ্যে যদি হরেক রকম ইফতারি থাকে তখন দেখা যায় কিছু ইফতারি না খায়ও পেট ভরে যায়, কিছু ইফতারি না খায়ও পেট ভরে যায়। তার কারণ হলো যে দেখেই শান্তি, দেখেই তো ময়দানে হাসরে হুসাইনি শিবিরে আপনারা যারা থাকবেন আপনাদের দস্তরখানার মধ্যে এত পরিমাণ জান্নাতি
ফল ফসলাদি বা খানা খানা থাকবে, যে আপনার সেই দিন বলবেন যে কত আর খামো দেখেই শান্তি, কত আর খাবো দেখেই কি। এই শিবিরের অধিকারী সবাই হবে না, এটা শুধু দৌলতবাড়ি দরবার শরীফের বাবে আলীতে যাদের তকদির হয়েছে প্রবেশ করার মতো, তাদেরই শুধু এই শিবিরের, এইরকম একটি শিবিরের এবং এইরকম একটি সামিয়ানার নিচে বসার তৌফিক হবে, সুবহানাল্লাহ বলে। এটা আমি বলি নাই, এটা আমার জবান দ্বারা বলি নাই, এটা বাবাজান কেবলা রহমতুল্লাহি আলাই উনি বারবার আমাকে বলার জন্য আমাকে তাগিদ করেছেন, আমাকে বারবার বলার জন্য তাগিদ করেছেন। এটা সুসংবাদ আমাদের জন্য, এটা আমাদের জন্য কি সংবাদ, সুসংবাদ। এই জন্য খেয়াল রাখতে হবে, নূহ আলাইহিসসালামের কিস্তিতে আমরা আরোহণ করেছি, আমরা হুসাইনি কিস্তিতে আরোহণ করেছি, আমরা এই কিস্তির যাত্রী, আমরা আমাদেরকে থামানোর কেউ নাই, আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এদিকে প্রত্যেকে খেয়াল রাখবেন এবং নফসগুলির দিকে, বিশেষ করে লতিফাগুলির দিকে সর্ব অবস্থায় খেয়াল রেখে চলবেন, কারণ জীবনে কখন মালাকুল মওত আজরাইল আপনার সামনে এসে হাজির হয়ে যায় আমরা কেউ জানি না, আমরা কেউ জানি, কেউ জানি না। কিন্তু প্রস্তুতি আমাদের সর্ব অবস্থায় রাখতে হবে, প্রস্তুতি আমাদের সর্ব অবস্থায় রাখতে হবে। বাবা জান কেবলা রহমতুল্লাহ আলাইহি কী বলেছেন, আমি থাকবো না আর এই দেশেতে, এই দেশের মানুষের সাথে মন মিশে না কোনো মতে, এই দেশের মানুষের সাথে, এই দেশের মানুষ যারা কুভাবেতে মত্ত, তারা বুঝে না পাগলের ধারা আছে পাগল কোন ভাবেতে। তো পাগল কে, কার পাগল, মৌলার পাগল। তা আমাকে বাবা জান কেবলা রহমতুল্লাহ আলাইহি আমাকে বারবার তাড়না দেয় যে আমি, উনি ওনার ভাবে দেশের মধ্যে বারবার লিখে গেছে যে গোপন কথা প্রকাশিলে কাফিরি ফতোয়া দিবে শরীয়তের, এই জন্য উনি গোপন কথা প্রকাশ করে নাই, কিন্তু আমাকে বারবার তাড়না দেয় আমি যে কাজটা করেছি প্রকাশ করি নাই, তুমি কিন্তু সেই কাজটা করো না, তুমিও গোপন রেখে আসবে না, তুমি প্রকাশ করে দাও, তাহলে সত্যের মিশান নিশানটা জয়গুণে দিয়ে সামনে অগ্রসর হবে, সুবহানাল্লাহ বলে। এই জন্য বাবা জান কেবলা রহমতুল্লাহ আলাই শরীয়তের মৌলানারা কাফিরি কুফুরি ফতোয়া দিবে এই জন্য অনেক কিছু গোপন রেখে গেছেন, আমি কিন্তু কুফুরি ফতোয়া কাঁধে নিয়ে নিছি, ঠিক কিনা, কত মানুষ তো আমারে কাফের বলে বলে না, এই কুফুরি ফতোয়া আমি কাঁধে নিয়ে নিছি, কারণ কুফুরি ফতোয়া কাঁধে আসছে বিদায়ী কেন আসছে, বাবা জান কেবলা আমাকে গোপন প্রকাশ করার দায়িত্ব দিয়েছে, আর ওই দায়িত্ব প্রাপ্ত হওয়ার কারণে কুফুরি ফতোয়া আমার কাঁধে আসছে, আমি বলি এটা আমার জন্য নিয়ামত, এটা আমার জন্য কি, এটা আমার জন্য নিয়ামত। আপনারা মনে করবেন না যে কুফুরি ফতোয়া শুধু আমি পেয়েছি, আমার গাউসুল আজমও পেয়েছে, আমার গাউসুল আজমকেও তার জামানায় তিনি যখন বেলায়েতের যখন বিভিন্ন আলোচনা করতেন সেই জামানায় কিছু শরীয়তের মৌলবীরা আমার গাউসে পাকরও কুফুরি ফতোয়া দিয়েছে, আমার গাউসে পাকি কুফুরি করেছেন। হরজতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাই উনি যখন নিজেকে যখন তাসউফ বা বেলায়েতের বিভিন্ন বিষয় নিয়ে উনি যখন আলোচনার মঞ্চ তৈরি করেছেন সেই জামানায় হরজতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইকেও কিছু মৌলানারা কুফুরি ফতোয়া দিয়েছে, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে পাগল বলে কুফুরি ফতোয়া দিয়েছে, তারা কি কুফুরিতে ছিলেন, বরং তারা আল্লাহর সাথে আল্লাহর পাগল ছিলেন, কিন্তু তারা জানতেন যে আমি যদি সত্যটা প্রকাশ করে দেই কিছু মানুষ আমাকে কুফুরি ফতোয়া দিবে। আজকে মৌলা হুসাইনের যে সত্যটা আমরা প্রকাশ করার কারণে ইয়াজিদির সংখ্যা বেশি বিদায় থাকার কারণে কুফুরি ফতোয়ার বাতাসটা একটু বেশি বইতেছে, আওয়াজটা বেশি, কিন্তু এই আওয়াজও একদিন বন্ধ হয়ে, একদিন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি থাকবো না, হয়তো বা অন্য কেউ একদিন আসবেন, সে এসে আমার চেয়েতে বেশি আরও বেশি আওয়াজে মৌলা হুসাইনের এই মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমার চেয়েতে বেশি মৌলা হুসাইনের
মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যেই চলে যাব সবাইকে যেতে হবে, কিন্তু আপন সন্তানাদিগুলিকে মৌলা হুসাইনের সুশিক্ষায় শিক্ষিত করে আমাদেরকে যাইতে হবে। সাবধান, আমরা যদি নিজে যতটুকু জানি সন্তানগুলিকে যদি হুসাইনি শিক্ষা না দিয়ে যদি আমরা কবরে যাই, ওই সন্তান আপনার জন্য হুসাইনি শিক্ষার আদবে আপনার কবরে যাবে যাবে না। আমাদেরকে হুসাইনি শিক্ষায় আমাদেরকে অগ্রসর হইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সালাতুনি ইয়া রাসূলুল্লাহ। সালামুনিয়া মুহাম্মদ মস্তফা জানে খোদা কো, খোদা জানে মুহাম্মদ মস্তফা কো। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ। সালামুনিয়া হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার জীবনের শুরুতে যখন দরবারে দায়িত্ব নেই, দৌলতবাড়ি থেকে ব্রাহ্মণবাড়ির ইতিহাসে সর্বপ্রথম পায়ে হেঁটে আখড়া দিয়ে রোজ করেছি ঈদে মিলাদুন্নবীর, তখন কিছু মানুষ আমাদেরকে পাগল বলছে যে উনি আইসে নতুন নতুন কথাবার্তা, এগুলি নতুন নতুন কাজ শুরু করছে। আজ এই মিলাদুন্নবীর জুলুস প্রতিটা গ্রামে গ্রামে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ঠিক কিনা? প্রতিটা গ্রামে গ্রামে কি হয়েছে? তো তখন শুধু আমি একা পাগল ছিলাম, এখন আর পাগলের অভাব, এখন মহল্লায় মহল্লায় পাগল আছে। আমি শুধু পাগল একা সেজে ছিলাম, কিন্তু আজকে এই পাগলের পাগলামিতে সারা দেশে পাগলামি বেড়ে গিয়েছে। আজকে যে পাগলামির নতুন করে আমি জন্ম দিয়েছি, আমি দেই নাই, এটা জন্ম হয়েছিল অনেক আগে, এটা গোপন ছিল, প্রকাশ করেছে। এই পাগলামির পাগলামিও, এই পাগলের এই পাগলামিও দেখবেন একদিন প্রতি ঘরে ঘরে পৌঁছে যাবে। পৌঁছে যাবে না, প্রতি ঘরে ঘরে পৌঁছে যাবে। মানুষ যখন সত্যটা জেনে ফেলবে তখন মিথ্যাটা ছুঁড়ে ফেলে দিবে, এটাই সত্য। মানুষ যখন সত্যটা জেনে ফেলে তখন মিথ্যাটা ছুঁড়ে ফেলে দিতে তার আর কোনো কৃপণতা লাগে না। আমরা এই সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা শুধু নফসের বিরুদ্ধে জিহাদকারী মুজাহিদ নয়, সত্য প্রতিষ্ঠার মুজাহিদও আমাদেরকে হইতে হবে। সত্য প্রতিষ্ঠার মুজাহিদও আমাদেরকে হইতে হবে। আমিও একজন মুজাহিদ। আমি কি? আমি নিজেও একজন মুজাহিদ। সর্ব অবস্থায় আমি মুজাহিদের দায়িত্ব পালন করি। সেই হিসেবে এবছর আপনারা যারা, যাদের নাম আমরা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি, নফসের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হওয়া মুজাহিদ এবং দিনের সত্য প্রকাশের মুজাহিদ, দিনের সত্য প্রকাশের মুজাহিদ, যাদেরকে আমরা এবছর আমামা বা পাগড়ি প্রদান করিব, আপনারা খেয়াল রাখবেন, আপনারা পাগড়িটা পেয়ে বাড়িতে রাখবেন না। অনেকে আমি মুজাহিদের পাগড়ি দিয়েছি, পাগড়ি হারিয়ে ফেলেছেন। পাগড়ি যখন সবসময় পরবেন, মাথায় যখন পাগড়িটা থাকবে, আর আপনার লতিফাগুলিতে যদি মুজাহিদের চিন্তা তৈরি নাও হয়, অন্তরে যদি লতিফার চিন্তা মানে মুজাহিদের চিন্তা নাও আসে, যখন এই পাগড়িটা মাথায় থাকবে তখন আপনার খেয়াল থাকবে আমি কিন্তু একজন মুজাহিদ, ঠিক কি না? পাগড়িটা যখন মাথায় থাকবে তখন আপনার খেয়াল থাকবে আরে আমি কিন্তু একজন মুজাহিদ। এই জন্য প্রত্যেককে বলবো, পাগড়িটা পরিধান করা একটা হলো আমার দয়াল নবীর সুন্নাত, দয়াল নবীর, আর দুই নম্বর হলো যেহেতু আমি আমার আপন মুর্শিদের হাতে আমার এই পাগড়িটা আমার মাথায় আসছে, এটা কবর পর্যন্ত যেন আমার এই পাগড়িটা আমার সাথে কবরে যায়, সেই ব্যবস্থাপনায় আমাকে চলতে হবে। আপনার কোনো কিছুই কোনো আমল দিয়ে আপনি কবরে মুক্তি পাইলেন না, খোদার কসম, আপন মুর্শিদের হাতে পরিয়ে দেওয়া এই পাগড়িটা যদি কবরে আপনার সঙ্গে থাকে,
কবরে আপনার সোয়াল জবাবের মধ্যে কোনো প্রকার বিপদ হবে না, বরং সেইখানে আপন মুর্শিদ আপনাকে সাহায্যকারী হয়ে যাবেন। এটা বিশ্বাস রাখতে হবে, এটা বিশ্বাস রাখতে হবে। এই জন্য যাদেরকে পাগড়ি পরিধান করিয়েছি, পাগড়ি দিয়েছি, পাগড়িটা প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে মাথায় রাখবেন, সঙ্গে রাখবেন, আত্মীয়র বাড়িতে যখন যাবেন পাগড়িটা সাথে নিয়ে যাবেন। আর এই পাগড়িটা দেখলেও আপনার এক আত্মীয় জিজ্ঞাসা করবে যে ভাইজান, আপনি সুন্নতি লাবাসের সাথে পুরাপুরি পরিপূর্ণভাবে আপনি আছেন, তখন বলবেন যে এটা আমার মুজাহিদের আমামা, মুজাহিদের পাগড়ি, আমি সর্ব অবস্থায় আমার নফসের বিরুদ্ধে আমি জিহাদে লিপ্ত আছি, এই পাগড়ি আমি এই জন্য আমার সঙ্গে সাথী বানাচ্ছি, সুবহানাল্লাহ বলে। তো যাদেরকে পূর্বে পাগড়ি দিয়েছি, অনেকে ভুল করে পাগড়ি ঘরে রেখে দিয়েছেন, আর এই পাগড়িটা যদি সাথে থাকে, আজ থেকে 10 বছর আগে কালো পাগড়ি দেখলেই কিছু মানুষ মনে করত যে দৌলতবাড়ির মুজাহিদরা হাঁটতেছে, মনে করছে না? এই মুজাহিদরা এখন পাগড়িগুলি ঘরে রেখে দিছে, ওই যে মুজাহিদ বলে বিদায়। আচ্ছা, মুজাহিদ বলাটা কি আপনাদের কাছে গর্ববোধ হয় নাকি আপনাদের কাছে গর্ব মানে কষ্ট হয়? জোরে বলুন তো দেখি, আমাকে যদি কেউ মুজাহিদ বলে এটা কি গর্বের বিষয় নাকি কষ্টের বিষয়? তা যারা পাগড়ি খুলে ঘরে রেখে দিছেন, আমি মনে হয় যে আপনাদের কষ্ট লাগে, তা আমারে কেউ মুজাহিদ বলো কি এটা কষ্টের বিষয়? এটা গর্বের বিষয় না। আর একজন লোক সব শিক্ষা অর্জন করে বড় আলেম হয়েছে, তাকে আমরা কি বলি? আলেম বলি, কি বলি? আলেম বলি। এখন যদি তার শিক্ষাটা সে আমার ভাবের দেশের ভিতরে বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাই কি বলতেছেন, কলবে আলেম না আসিলে কে তোমাকে আলেম কয়, মানে আপনি পড়াশোনা করে আলেম হয়েছেন কিন্তু আলেমের যে মর্যাদা যেইভাবে রাখার সেটা আপনি রক্ষা করেন নাই বিদায়, মূলত আপনার ওই এলেম কল পর্যন্ত গিয়ে পৌঁছে নাই, মানে আপনি এলেম শূন্য অবস্থায় আছেন, এলেম শূন্য অবস্থায় আছেন। এটাকে আমি বলছি না, বাবাজান কেবলা বলেছেন, বাবাজান কেবলা বলেছেন। এই যে মুজাহিদ, আপনাকে মুজাহিদ হিসেবে ঘোষণা করা হলো কিন্তু আপনি এই মুজাহিদ শব্দটা আপনার গায়ে মাখতে পারলেন না, আপনাকে এক ডিব্বা রং দেওয়া হলো কিন্তু রংটা আপনি ঘরে রেখে দিলেন, গায়ে মাখলেন না, তাহলে কি আপনি রঙিন হবেন? রঙিন হবেন না, আপনি রং ঘরে রেখে দিয়েছেন। তো কেউ জিজ্ঞাসা করলো, ওই যে নোয়াখালীদের মতো, নোয়াখালীরা টিকিট কেটে, আবার নোয়াখালীর তো অনেক লোক এখানে আসেন, মনে কষ্ট নেবেন না, তো টিকিট কেটে স্টেশনে বসে আছে, তো গাড়ি আসছে, গাড়ি চলে যাচ্ছে, তো আর লোক বলতেছে যে এই আপনি গাড়িতে উঠেন, গাড়ি চলে যাচ্ছে, তো গাড়ি গাড়ি হুট করলে কি হয়েছে? আর কাছে টিকিট আছে, কি আছে? তো আপনারা অনেকে এই চিন্তা করতেছেন যে মরে গেলে কি হয়েছে, ঘরে তো আলমারিতে আমার পাগড়ি আছে, তো পাগড়ি থাকলে কি হইব? পাগড়ি তো আপনার সাথে যাত্রা করে নাই, কি হলো নাই, পাগড়ি আপনার সাথে সঙ্গী হয় নাই, পাগড়ি ঘরে আছে, আপনি চলে গেছেন, পাগড়ি কি আছে ঘরে আছেন, আপনার ট্রেন চলে গিয়েছে, মানে আপনি মিস করলেন। আমরা যেন আর পুনরায় এই মিস না, হুসাইনি শিবিরের মুজাহিদ যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, বাবারা সঙ্গে সবসময় পাগড়িটা রাখবেন। বাবাজান কেবলা রহমতুল্লাহি আলাই উনি পাগড়ির পাশাপাশি একটা গামছা রাখতেন, আগে গামছা রাখতেন, কি রাখতেন? তো উনি তখন তো বিভিন্ন এলাকায় ভাটি এলাকায় যাতায়াত করতে হইতো, উনি গামছার একটা উদাহরণ দিতেন যে গামছাটা এই জন্য রাখবা, যদি কোনো সময় কোনো জায়গায় তোমাকে কোনো খাল পার হইতে হইতেছে বা তোমার কাপড়টার ভিতরে এক নাপাকি লেগে গেল, উপস্থিত তোমার এই কাপড়টাকে পাক করতে গিয়ে তোমাকে গোসল করতে হবে, এখন গোসল করে কীভাবে কাপড় পাক করবা, কারণ তোমার তো আবার সালাতে মাগরিবের সময় হয়ে যাচ্ছে, সেটাও আদায় করতে হবে, তুমি তড়িৎগড়িতভাবে ওই গামছাটা পরিধান করে তুমি আগে গোসল করে নাও, গোসল করে তোমার কাপড়টাকে পবিত্র করে, হোক সে ভিজা, তা দিয়েও তোমার নামাজ আদায় হয়ে যাবে। লজিকটা কত সুন্দর না, কত সুন্দর ব্যবস্থা! আমাদের দেশে এরকম বহু মানুষ আছে, যদি নামাজের জন্য যদি তাকে যদি বেশি করে চাপ দেওয়া হয়, সর্বশেষ বলে যে আমার তো কাপড়টা পাক না,
সবসময় সর্বশেষ কি বলে, বলে আমার কাপড়টা পাক না, নামাজ পড়ার ইচ্ছা আছে, মানে তো সে আসলে নিয়ত করে আছে নামাজ পড়তো না, তো সব সব যখন তার উপরে প্রেশার দেওয়া হয় নামাজ পড়তেই হবে, তখন নামাজ না পড়ার সর্বশেষ যে বাহানাটা এটার নাম হলো আমার কাপড় পাক না, কারণ কাপড় পাকতে এটা ফরজ, নামাজে ১৩ ফরজের ভিতরে এক ফরজ, তাহলে কাপড় যেহেতু পাক না তাহলে তার নামাজ হবে কীভাবে? বাবা জান কেবলা রহমতুল্লাহ আলাইহি, ওই সময় কি লজিক ছিল, সঙ্গে যখন তোমার একটা বড় গামছা থাকবে, মাগরিবের পূর্ব মুহূর্ত যদি তোমার কাপড়ের ভিতরে একটা কুকুরের শরীরের সাথে বা তার নাকের সাথে মুখের সাথে বা কোনো নাপাকির সাথে যদি তোমার কাপড় লেগে যায়, তুমি সঙ্গে সঙ্গে তুমি ওই কাপড়টা পরে পুকুরে নদীতে গোসল করে ফেলো, গোসল করে গামছাটা পরে তুমি কাপড়টাকে ভালো করে চিপে এই ভিজা কাপড়টা পরে তুমি মসজিদে চলে নামাজে চলে যাও, তারপরে কাপড় নাপাক এই শব্দ যাতে না আসে, কি চিন্তা ভাবনা করতেন। তারপরেও উনি কখনো কেউ নামাজ না পড়ুক এই চিন্তা তার ভিতরে বিন্দুমাত্র ছিল, এটা বাবা জান কেবলা রহমতুল্লাহ আলাই, আমি আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে সবসময় দেখতাম যে একটা গামছা রাখতো, আমরা জিজ্ঞাসা গামছা রাখলো যে যা আব্বা বাবা জান কেবলা রহমতুল্লাহ আলাই এইভাবে রাখতেন, এই কারণে রাখতেন। তো বর্তমান জামানায় যেহেতু আমরা বেশিরভাগ সময়, আগের জামানায় মানুষ তো পায়ে হেঁটে বেশি চলতো, রাস্তায় নাপাকি থাকতো বা ঘোড়ায় চলতো বা বিভিন্ন যানবাহনে চলতে গিয়ে নাপাকি হওয়ার সম্ভাবনা বেশি ছিল বিধায় এই ব্যবস্থা। এখনকার যুগে মানুষ আমাদের তো নাপাকি হওয়ার সম্ভাবনা নাই, তার কারণ হলো যে আমরা অধিকাংশ সময় যন্ত্রচালিত গাড়িতে চলি, ঠিক কিনা? যন্ত্রচালিত গাড়িতে চলি, যার জন্য নাপাকি সহজে আমাদেরকে স্পর্শ করতে পারে না বিধায় আমরা হয়তো বা পিছনের অনেক ইতিহাসকে আমরা এখন আর আমাদের সাথে রাখি না, কিন্তু একটা ইতিহাস, যদিও পাগড়ি মুবারক এটা অনেক পিছনের ইতিহাস, ১৫০০ বছর পিছনের ইতিহাস, কিন্তু এই ইতিহাসের সাথে সম্পর্ক আছে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের। ইতিহাসটা পুরান, ইতিহাসটা কি অনেক পুরান, ১৫৫০০ বছর হয়ে গিয়েছে এই পাগড়ির ইতিহাস, কিন্তু এই পাগড়িটা আপনার সাথে রাখলেন, আমার নবীর একটা সুন্নতের ইতিহাস আপনার সাথে সবসময় জিন্দা রাখলেন। তারপরে আপন মুর্শিদের হাতে আপনার মাথায় পাগড়ি গিয়েছে, যদি মালাকুল মৌত কোনো রাস্তাঘাটে কোনো জায়গায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, হজে গিয়েছেন এরকম অনেকেই এখানে আছেন, হজে যাওয়ার পরে দেখা যায় অনেক হাজিদেরকে কাফনের কাপড় পরানো হয় না, পরনে যা আছে তা দিয়ে অনেকে কবরস্থ করা হয়। সৌদি আরবে মক্কা শরীফে যাবেন দেখবেন যে আমাদের দেশে তো মারা গেলে মানে কর্জা করে হলো দোকান থেকে বাকি কিনে এলো আমরা সাদা কাফনের কাপড় কিনে এনে দাফন করি, সৌদি আরবে মক্কা শরীফে দেখা যায় যে যে অবস্থায় মারা যায় তাকে ওই অবস্থায় জানাজা করে গোসল করিয়ে ওই কাপড় রঙিন হোক বা যে কোনো কালারের হোক তাকে ওই কাপড় দেই তাকে কাফন করে সেটা দিয়ে অনেক সময় তাকে কবর দেওয়া হয়। তাহলে আপনাকে যদি অন্তপক্ষে মাথায় যদি পাগড়িটা থাকে আর কিছু যদি আপনার অভাব থাকে অন্তপক্ষে এই পাগড়িটা নিয়ে কবরে যাইতে পারবেন, রাস্তাঘাটে যদি মারা যান পারবেন না, এই পাগড়িটার সাথে থাকলে নবীর একটা সুন্নত সাথে যাবে, আমার মুর্শিদের হাতের একটা আমামা আমার সাথে যাবে, মুর্শিদ আমার কবরে আমার জন্য উপস্থিত হয়ে যাবেন, আমার কবরের মধ্যে তিনি আমাকে সাহায্য করার জন্য মনকির নকির ফেরেশতার পাশে এসে দাঁড়িয়ে যাবেন, এটা বিশ্বাস রাখতে হবে। আলহামদুলিল্লাহ অনেক লম্বা আলোচনা, আমার এই আলোচনাতে আপনাদের কাছে ভালো লাগতেছে, কিন্তু অনেকে আবার এই আলোচনা শুনে বলবে যে শুরু হয়ে গেছে কুফুরি আলোচনা। আমি তো আগেই বললাম যে আমার জীবনটি শুরু হয়েছে কুফুরি থেকে, যখন শুরু করেছি মিলাদুন্নবী সেখান থেকে গালি শুনতে শুনতে অদ্যপদ্য পর্যন্ত আমি গালির উপরেই আছি, তো এই গালি আমি গালি নিয়ে আমি কবরে যাব, তার কারণ হলো এই গালিটাও আমাদের জন্য নিয়ে আমার জন্য নিয়ে আমত, কারণ এই গালিটা শোনাটা এই জন্য নিয়ে আমত, এই গালির বিনিময়ে আমি আমার দয়াল নবীজির অসংখ্য মৃত সুন্নতগুলিকে জমিনে জিন্দা করে যাচ্ছি, এই গালির বিনিময়ে মৌলা হুসেনের অসংখ্য মিশনকে আমি জমিনের মধ্যে জিন্দা করে যাচ্ছি, এই গালির বিনিময়ে মৌলা আলীর অসংখ্য রেসালাকে আমি জমিনে জিন্দা করে যাচ্ছি। যেরকম অনেক সুন্নিরা আমারে গালি দেয় নারায়ে হায়দার ইয়া মৌলা আলী বললে, এখন দেখছি বহু সুন্নিরা এখন আস্তে আস্তে বলা শুরু করছে, আল্লাহ হেদায়েতের মালিক আমিন বলুন, তারা নারায়ে গাউসিয়া বললে কোনো সমস্যা নাই, নারায়ে গাউসিয়া বললে সমস্যা নাই, আমাদের দেশে দেখবেন মানে গাউসিয়া নামে অনেক কিছু আছে সেখানে সমস্যা নাই, কিন্তু মৌলা আলীর নামে যদি কিছু হয় কবে তো এটাতে ভিতরে ভেজাল আছে,
আচ্ছা প্রশ্ন হলো, হুজুর গাউসে পাক গাউসুল আজম হইতেন না যদি আমার মৌলানা আলী হইতেন? মৌলা আলীর সন্তান হলো গাউসুল আজম। গাউসুল আজমের যদি এত শান শৌকত থাকে, আমার মৌলা আলীর শান শৌকত কত সেটা কি তুলনা করে বলে সম্ভব? বলে সম্ভব? আমি গাউসে পাকের শান শৌকত গাইব, কিন্তু মৌলা আলীর শান শৌকতকে কবর দিয়ে গাউসে পাকের শান শৌকত গাইলে আমার গাউসে পাকও খুশি হবে না। গাউসে পাক কি হবে না? তো গাউসে পাককে খুশি করার জন্য যা করতেছেন, আমার গাউসে পাক সেখানে খুশি হবে না। এই জন্য মৌলা আলীর শান শৌকতকে কবর দিয়ে যারা আমি গাউসুল আজমের শান শৌকত গাইতেছ আমি তোমাদের উপরে রাজি না, এরকম অসংখ্য গাউসুল আজমের প্রেমিক ভক্তরা তারা জাহান্নামের কীট হইয়া জাহান্নামের দিকে যাচ্ছে, কারণ গাউসুল আজম তাদেরকে গ্রহণ করবেন না, কারণ তাদের অন্তরের মধ্যে গুস্তাখে আলী আছে, তাদের অন্তরের মধ্যে গুস্তাখে হাসান আছে, তাদের অন্তরের মধ্যে গুস্তাখে হুসাইন আছে। যে অন্তরের মধ্যে গুস্তাখে আলী, গুস্তাখে ফাতেমা, গুস্তাখে হাসান, গুস্তাখে হুসাইন আছে, ওই অন্তরের মধ্যে মহব্বতে গাউসুল আজম থাকলেও কোনো কাজ হবে? খেয়াল রাখতে হবে, ওই অন্তরের মধ্যে গাউসুল আজমের মহব্বত থাকলে কোনো কাজ হবে না, কারণ আমার গাউসুল আজমের গোটা হৃদয়ের মহব্বত হলো আলী ফাতেমা হাসান হুসাইন দিয়ে। তো যেই গাউসুল আজমের গোটা হৃদয়ের মধ্যে যেই বাগান সাজিয়েছেন সেই বাগানটা হলো আলী ফাতেমা হাসান হুসাইনের বাগান। আর যদি গাউসুল আজমের বাগান থেকে আলী ফাতেমা হাসান হুসাইনকে নামের সেই সুন্দর ফুলের বাগিচা থেকে যদি ফুল গাছগুলি উপড়ে ফেলে দিয়ে আমি যদি বলি যে এটা গাউসুল আজমের বাগান, আমার গাউসুল আজম বলবেন যে এটা আমার বাগান নয়, বরং আমার নামের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আমি এই কথাগুলি বলি বিদায়। অনেক গাউসুল আজমের ভক্তরা আমারে বলে যে উনি তো গাউসুল আজমের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ বলেন, আমি গাউসুল আজমের বিরুদ্ধে নই, কারণ গাউসুল আজম আমার পূর্বপুরুষ। আর আমি যদি আমার বাবার বিরুদ্ধে যাই তাহলে তো আমি জারজ হয়ে যাব, কি হয়ে যাব? জারজ সন্তান হয়ে যাব, বাবার বিরুদ্ধে নয়। বাবার আদর্শটা যা ছিল সত্য আদর্শটাকে বলার জন্য আমার উপরে দায়িত্ব এসেছে, আমি বলি, কিন্তু এই সত্য আদর্শটাকে বলার কারণে কিছু মানুষ আমাকে ভুল ব্যাখ্যায় আমাকে চিন্তা ভাবনা করতেছে, নাউজুবিল্লাহ বলে, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলি। আমি সেই দিকে যাব না, প্রত্যেকে আপনারা যে যেভাবে বসলে আপনাদের শারীরিক আরাম হবে সেইভাবে আপনারা বসবেন। আমি আপনাদেরকে নিয়ে কিছু মুরাকাবা করব, যে মুরাকাবার মাধ্যমে আপনাদের বিভিন্ন প্রকার ফায়দা হাসিল হবে। তো আমি মুরাকাবাগুলির মধ্যে বসবো। মা বোনেরা যারা আছেন আপনারাও পশ্চিমমুখী হয়ে, কেবলামুখী হয়ে প্রত্যেকে মুরাকাবায় বসুন।